to embellish English. Welcome once again. That's apostrophe for you. Aska lesson to hocche amader apostrophe. That's confusing to many of us. Amra kibhabe apostrophe use korbo ebong seta kothay shobo. Aska lesson theke amra eta shikbo. Eta hocche amader apostrophe symbol. To apostrophe er main use ta dui ta byabohar. Ekta hocche eta ownership. Possession. একটা পাইলাম না ওনারশিপ পজিশন মালিকানা বোঝানোর জন্য সামথিং বিলংস টু সামওয়ান সামথিং বিলংস যেমন এই মার্কারটা যেটা আমার সেটা আমি যখন কি করব লিখব যে এটা আমার মার্কার দ্যাটস কবির্স মার্কার ফর এক্সাম্পল কবির্স মার্কার এখানে আমরা কি করছি অ্যাপোস্ট্রোফি ব্যবহার করছি সেটা কিভাবে করছি আমরা সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রোফি প্লাস এস এটা দ্বারা আমরা অ্যাপোস্ট্রোফি ব্যবহার করছি মালিকানা বোঝানোর জন্য আমরা এখানে একটা ব্যবহার শিখলাম দেন কন্ট্রাকশন নেক্সট কন্ট্রাকশন মিসিং লেটার যেমন আই হ্যাভ এটা আমরা কিভাবে লিখব আই হ্যাভ রাইট আই আমরা দুইটা ব্যবহার দেখলাম এখানে একটা হচ্ছে পজেশন মালিকানা ওনারশিপ বোঝানোর জন্য আর একটা হচ্ছে একটা কন্ট্রাকশন সো আমরা যখন ওনারশিপ বোঝাই বা মালিকানা বোঝাই তখন সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা একরকম অ্যাপোস্ট্রোফি ইউজ করি আবার প্লুরাল নাউনের ক্ষেত্রে আবার কিছু কিছু সিঙ্গুলার নাউন আছে যেগুলো সে এস থাকে এইখানে গিয়ে আমাদের জামা বাঁধে সো চলো আমরা এগুলো দেখে নেই লুক এখানে রাবি অ্যান্ড সাকিব সিঙ্গুলার নাউন এখানে রোজ জেমস কিডস সিঙ্গুলার নাউন পার্থক্য হচ্ছে কি দে সিঙ্গুলার নাউনস এন্ড উইথ এস সিঙ্গুলার নাউন আছে যেগুলো এস দিয়ে শেষ হয় তো এগুলোর ক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপোস্ট্রোফিটা ইউজ করবো মালিকানা বোঝানোর জন্য যেমন আমি বললাম মার্কারটা এটা রাবির মার্কার না সাকিবের মার্কার আমরা কীভাবে ইউজ করি অ্যাপোস্ট্রোফি এস অ্যাপোস্ট্রোফি এস ওকে আমি মালিকানাকে পেন লিখতেছি রাবিস পেন রাবির কলম শাকিবস পেন শাকিবের কলম তাহলে সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আই রিপিট সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ওনারশিপ বোঝানোর জন্য কীভাবে ইউজ করব অ্যাপোস্ট্রোফি অ্যাপোস্ট্রোফি প্লাস এস ডোন্ট ফরগেট দিস অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস সিঙ্গুলার নাউনের শেষে এস হাউ ক্যান উই ইউজ আমরা দুইভাবে ইউজ করতে পারি অনলি অ্যাপোস্ট্রোফি দিয়ে রোজ প্যান রোজের কলম অথবা আমরা ইউজ করতে পারি রোজ প্যান দ্যাট মিন্স অনলি অ্যাপোস্ট্রোফি দ্যাটস কারেক্ট অ্যাপোস্ট্রোফি উইথ এস এটাও কারেক্ট বোথ আর কারেক্ট তাহলে কনফিউশন হোয়াট মোর প্লুরাল নাউন হোয়াট অ্যাবাউট প্লুরাল নাউন সো লুক প্যারেন্টস girls, boys, these are plural noun, regular noun, that আমরা এস দিয়ে কী করি আমরা কীভাবে অ্যাপোস্ট্রোফি ইউজ করবো অনলি অ্যাপোস্ট্রোফি অনলি অ্যাপোস্ট্রোফি প্যারেন্টস হাউস দ্যাট মিন্স হাউস বিলংস টু প্যারেন্টস গার্লস স্কুল বয়েজ স্কুল এখান থেকে আমরা যে জিনিসটা শিখছি আমরা যখন কী করবো প্লুরাল নাউনের প্লাস ওনারশিপ বোঝাবো আমরা কি করবো অনলি অ্যাপোস্ট্রোফি অনলি অ্যাপোস্ট্রোফি যেগুলো সে এস আছে কিছু আছে ইরেগুলার আমরা পড়ে শিখতেছি অনলি অ্যাপোস্ট্রোফি লিসেন অনলি অ্যাপোস্ট্রোফি কিন্তু সিঙ্গুলার নাউন যেগুলো এস দিয়ে শেষ বতার কারেন্ট অ্যাপোস্ট্রোফি অথবা অ্যাপোস্ট্রোফি উইথ এস তাহলে রাইটিংয়ের ক্ষেত্রে এই কনফিউশনটা দূর করার জন্য বেস্ট ওয়ে ইউজ দিস ওয়ান নাউনের সে এস থাকলে ইউজ অনলি অ্যাপোস্ট্রোফি তাহলে কি আর কিছু মনে থাকবে না যেহেতু এখানে এটাও কারেক্ট এটাও কারেক্ট কিন্তু ইউ মাইট বি কনফিউজ ইন দ্য এক্সাম হল অর হোয়াইল রাইটিং দ্যাটস নর্মাল অ্যাপোস্ট্রোফি উইথ এস আইডেন্টিফাই করার বেস্ট ওয়ে ফলো দিস ওয়ান ইউজ অনলি অ্যাপোস্ট্রোফি ইফ এ নাউন এন্ডস উইথ এস ওকে হোয়াট অ্যাবাউট আদার্স নাউন্স হুইচ ডোন্ট এন্ড এস আই মিন ইররেগুলার নাউন সো লুক হিয়ার ওয়ুমেন
is noun? Men, women, people, children. They are plural. এগুলো বলা irregular. Noun নিজেই plural. এগুলোর সাথে s আমরা যুক্ত করতে পারবো না। এগুলোর apostrophe কিভাবে করবো আমরা? এগুলোর হচ্ছে apostrophe with s. Men's house, children's school, women's house. That means plural noun without s. আমাদের ownership কিভাবে হবে? Apostrophe with s. Apostrophe with s. এখান থেকে আমরা চারটা শিখছি। ফার্স্ট সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন আমরা কিভাবে শুনবো? অ্যাপোস্ট্রফি এস। সিঙ্গুলার নাউন উইথ এস উই ক্যান ইউজ বোথ ইউ অনলি অ্যাপোস্ট্রফি অর অ্যাপোস্ট্রফি এস। প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা অনলি অ্যাপোস্ট্রফি শুনবো, কিন্তু প্লুরাল নাউন উইদাউট এস এগেইন অ্যাপোস্ট্রফি এস। ওয়েট, দেয়ার আর সাম প্রোনাউন্স, okay, that's possessive pronoun. Hers, that's completely incorrect. Don't do this, don't do this. What about this one? It's, which one is possessive? It's, that's exception. It's means it is or it has. It's contracted from of it is or it has, it was. Look. And it's, that's ownership. Possessive pronoun. Okay? আমরা চারটা ব্যবহার শিখলাম apostrophe এর। First, subjunctive. Singular noun. আমরা কিভাবে apostrophe ব্যবহার করবো? Ownership. Apostrophe with. Second, roles. Singular noun but ends with s. আমরা কি ইউজ করতে পারি? অনলি অ্যাপোস্ট্রফি দিতে পারি অথবা বোথ আর কারেক্ট। সিঙ্গুলার ইজ ডান অ্যান্ড ডাস্টেড। হোয়াট অ্যাবাউট প্লুরাল নাউন? প্যারেন্টস, আমরা কি ইউজ করব? অনলি অ্যাপোস্ট্রফি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? প্লুরাল নাউন বাট উইদাউট s. অ্যাপোস্ট্রফি উইথ s. Then contracted from. I think you have learned something and entered the lesson. If you have learned something from the lesson, please don't forget to subscribe. And those who have subscribed, thank you so much. Mr. Well, see you in another video. Until then, take care. Bye.